আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ব্লগার চরণ। তো আজকে হচ্ছে অষ্টমী আর আজকে যাব বন্ধুর সাথে আলিপুরদুয়ারে একটু ঘুরতে। পুজো পুজো ভাব, কিন্তু হাত ধরে ঘোরার জন্য এক নারীর অভাব। তো এবারের পুজোর শপিং বলতে শুধু একটা স্যান্ডেল গেঞ্জি জাঙ্গি হয়েছে, যেটা অলরেডি পরা শেষ। তো বাড়িতে এখানে বেশি আর কথা বলবো না, তো একবারে সোজা আলিপুরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এক জায়গায় বাইকটা রাখলাম, এখন বাইক রেখে আমরা ঘুরতে যাব। এখন যাচ্ছি আমরা লোহারপুরে। এখন শহরের ভিড় ঠেলে আমরা পুজো পুজো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছি, আর সামনে আরো অনেক মণ্ডপ আছে, সেগুলো নামতে চাই। তো একটা টোটো করে নিয়েছি, কারণ পুরো আলিপুরটা ঘুরতে হবে আর অনেকটা হাঁটতে হয় এই আলিপুর রাস্তায়। তোমাদের জানাই এখন দুর্গাবাড়ি ঘোরা শেষ, এখন অন্য জায়গায় একটা। তো এখন আমরা আছি বাবুপাড়া ক্লাব। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বাবুপাড়া থেকে এখন বেরিয়ে পড়েছি আর অন্য একটা জায়গায় যাবো, সম্পূর্ণ অন্যরকম। এখন যাবো স্টেশন পাড়া। তো আজকে এসেছি বন্ধুদের সাথে, আমরা চার বন্ধু মিলে আজকে আলিপুর এসেছি, আর কে কে আছে তাদের সবাইকে দেখাবো আজকে। রাজদীপ, বিশ্বরাজ, কুণাল, সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা চলছে ধুনু জিলা, আসলার ঘন্টা বাজে তেলু পাড়া থেকে বেরিয়ে অন্য প্যান্ডেল যাবো। খাও খাও বুধ হয়ে ডুবে যাও। তো আলিপুরে একটা নতুন জিনিস এখানে এসেছে আলিপুরে, সেটা হচ্ছে ক্লক টাওয়ার। তো সেটা তোমাদের আজকে দেখাবো। শিউলি ফুলের কাঁথি মাটি খুশি শরৎরাতে, কিন্তু কোথাকার কোনটা নাম আর কোন প্যান্ডেলের কোনটা নাম সেটাই জানি না, খালি ঘুরেই যাচ্ছে। এটা হচ্ছে আলিপুরদুয়ার চৌপতি। এখন হচ্ছে অষ্টমী রাত আর পাশে আছে বন্ধুরা, মানে আলাদাই লেভেলের। তো এখন বাজে 8:45 আর এখন আমরা আলিপুরে আছি আর ঘুরতেই আছি, কিন্তু এখন আস্তে আস্তে আলিপুরের ভিড়টা বাড়ছে। এখন বাবুপাড়া রেজিস্ট্রেশন করার পর এখন হোয়াইট হাউস। আমরা এখন হোয়াইট হাউসের সামনে আর ভিড়টা একদম খুব। Thank you.
করবো, তারপরে ওখান থেকে যাব। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার আমি এক সুরে সুর মিলি। এখন বিরিয়ানির দোকান যাব, বিরিয়ানি খাবো। ওই বিশ্ব দাঁড়া, তুই কি মাস্ক পরে খাবি? খাওয়া দাওয়া শেষ, এখন আবার অন্য মণ্ডপে ঘোরার প্ল্যান আছে। তো বাইকটা যেখানে রাখা ছিল সেখান থেকে বাইকটা নিয়ে নিয়েছি এবং যাচ্ছি এবার জংশনের দিকে। অষ্টমীর উল্লাস, জানি না কতটা ভালো হবে তোমাদের দেখাতে পারলাম। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধে 6টায় আর ফিরতে ফিরতে রাত হয়ে গেল 12টা। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তাহলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তোমাদের ওখানে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, ভিডিও এখন ক্লোজ করা যাক। সো গিভ ইউর ভ্যালুয়েবল লাভ অ্যান্ড সাপোর্ট, and don't forget to subscribe my channel. Bye bye.